গুগলে আপনি 50 মাস্টারপিস মুভি অফ অল টাইম লিখে সার্চ দিলে এই মুভিটিও আপনারা পেয়ে যাবেন। মুভির নাম স্কারফেস, যেটা 1983 সালে মুক্তি পায়। কিন্তু এই মুভিটিও আসলে রিমেক হয়েছিল সেম নামের মুভি স্কারফেস, যেটা 1932 সালে মুক্তি পায়। মুভিটির IMDb রেটিং 8.3/10। তো এত পুরনো একটি মুভির IMDb রেটিং দেখেই বুঝতে পারছেন যে মুভিটি কেমন হতে চলেছে। তাই অনুরোধ রইল এক্সপ্লেনেশনটি না টেনে সম্পূর্ণ দেখার। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভিতে যাওয়া যাক। শুরুতেই দেখা যায় কিছু অভিবাসী কিউবা থেকে আমেরিকার মিয়ামি শহরে আসছে। মিয়ামিতে প্রবেশের পূর্বে ইমিগ্রেশন অফিসার তাদেরকে নানা রকমের প্রশ্ন করতে থাকে। আর তখনই আমরা এই মুভির মূল চরিত্র টনিকে দেখতে পাই। টনি ছিল একজন খুবই বুদ্ধিমান এবং চতুর একজন মানুষ। সে ইমিগ্রেশন অফিসারদের সকল প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে দেয়। কিন্তু টনির US আসার তেমন কোনো ভ্যালিড কাগজপত্র ছিল না। তাই টনি এবং তার বন্ধুকে একটি ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে যাওয়ার পর তারা একজন কিউবার উচ্চ পদস্থ কর্মকর্তাকে দেখতে পায়। টনির বন্ধু নেনি টনিকে একটি অফার দেয়, তারা যদি এই লোকটি মেরে ফেলতে পারে তাহলে তারা US সিটিজেন, সেই সাথে অনেকগুলো টাকা পাবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তারা দুজন মিলে সেই অফিসারকে মেরে ফেলেছে, আর তারা US এর ন্যাশনালিটিও পেয়ে গিয়েছে, আর সেই সাথে কিছু টাকা। তারা দুজন ওই ডিটেনশন সেন্টার থেকে বের হয়ে একটি রেস্টুরেন্টে জব নেয়। কিন্তু টনি মোটেও এই জব নিয়ে খুশি ছিল না। সে তার বন্ধু নেনিকে বলে আমাদের আরো বড় কিছু করতে হবে, জীবনে অনেক বড় হতে হবে। এরপরই তারা দুজন ওমর নামের একটি লোকের সাথে দেখা করে। সে ছিল এই শহরে সব থেকে বড় ড্রাগ লর্ড ফ্রাঙ্ক লোপেসের রাইট হ্যান্ড। ওমর টনিকে ডিটেনশন সেন্টারের ঘটনার জন্য কিছু টাকা উপহার দিতে চায়, কিন্তু টনি সেটা ফিরিয়ে দেয়। টনি ওমরকে বলে এসব ছোটমোটো কাজ দিয়ে তার কিছুই হবে না, সে আরো বড় কিছু করতে চায়, সে জীবন অনেক বড় হতে চায়। আর এটা শুনে ওমর অনেক রেগে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে তার রাগকে কন্ট্রোল করে আর টনিকে তার দলে নিতে রাজি হয়। পরদিন দেখা যায় টনি, নেনি এবং তাদের নতুন দুই বন্ধু মিলে একটি ড্রাগ ডিলারের কাছে গিয়েছে। নেনি গাড়িতেই থেকে যায় আর টনি এবং তাদের এক নতুন বন্ধু মিলে সেই ড্রাগ ডিলারের কাছে যায়। ড্রাগ ডিলারটি ছিল খুবই ডেঞ্জারাস একজন মানুষ। সে টনি এবং তার বন্ধুকে সন্দেহ করে, তাই তাদেরকে গান পয়েন্ট করে আর টনির চোখের সামনেই তার বন্ধুকে মেরে ফেলে। সে টনিকেও মারতে যাবে, আর ঠিক সেই সময় টনির বন্ধু নেনি উপরে চলে আসে আর সে এলোপাথারি গুলি করে টনিকে বাঁচিয়ে নেয়। ড্রাগ ডিলার খুবই আহত হয়, সে আহত অবস্থায় ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই টনি তার পিছনে চলে আসে আর তাকে পুরো রাস্তার মাঝখানে লোকজনের মাঝেই তাকে মেরে ফেলে। এর ফলে টনির কাছে এখন এই ড্রাগ ডিলারের অনেক ড্রাগ এবং টাকা চলে আসে। অন্যদিকে টনি ওমরকে সন্দেহ করতে থাকে, কারণ ওমরই তাদেরকে এখানে পাঠিয়েছিল। টনি ওমরকে ফোন করে বলে আমরা এই ড্রাগসগুলো তোমাকে দিব না, বরং তোমার বস ফ্রাঙ্ক লোপেসকে সরাসরি আমরা এই ড্রাগসগুলো হস্তান্তর করবো। এর পরের দৃশ্যে দেখা যায় টনি এবং তার বন্ধু ফ্রাঙ্কের কাছে গিয়েছে। ফ্রাঙ্ক তাদের এই কাজ নিয়ে খুবই খুশি ছিল। ফ্রাঙ্ক টনিকে তার সাথে কাজ করার অফারও করে। সে তার স্ত্রী এলভিরার সাথেও তাদের পরিচয় করিয়ে দেয়। এলভিরা ছিল খুবই সুন্দরী একজন মহিলা, ফ্রাঙ্কের তুলনায় তার বয়স ছিল খুবই কম। টনি প্রথম দেখে এলভিরাকে অনেক পছন্দ করে ফেলে, সে এলভিরার সাথে কথা বলার চেষ্টা করে। আর এরপরেই দেখা যায় 3 মাস সময় কেটে গিয়েছে। আমরা বুঝতে পারি টনি এখন ফ্রাঙ্কের ডান হাত হয়ে গিয়েছে। টনি তার বন্ধু নেনিকে নিয়ে একটি জায়গায় যায়, যেখানে টনির মা এবং তার বোন থাকতো। টনির মা টনিকে দেখে অনেক রেগে যায়। সে টনিকে বলতে থাকে 5 বছর আগে কিছু না বলে তুমি আমাদের ছেড়ে গিয়েছিলে, আর তুমি এখন একজন সন্ত্রাসী, সকল কিউবিয়ানরা তোমাকে ঘৃণা করে, তোমাকে খুনি বলে ডাকে। এটা বলতে বলতে টনির মা টনিকে বাসা থেকে বের করে দেয়, কিন্তু তার বোন তাকে আগিয়ে দিতে আসে, কারণ সে তার ভাই টনিকে খুবই ভালোবাসে আর টনিও তাকে প্রচন্ড ভালোবাসে। টনির বোন সেখান থেকে বাসায় চলে যাওয়ার পর টনির বন্ধু নেনি তাকে বলে যে তোমার বোন খুবই সুন্দরী, আর এটা শুনে টনি খুবই রেগে যায়। সে বলে তুমি এটা নিয়ে কখনো চিন্তাও করবে না। এরপর দৃশ্যে দেখা যায় ফ্রাঙ্ক টনি এবং ওমরকে একটি বড় ডিলের জন্য এলজেন্ড্রো নামক একজন বড় মাপের ড্রাগ ডিলারের কাছে পাঠিয়েছে। টনি এলজেন্ড্রোর সাথে কথা বলে ডিলটি ফাইনাল করেও ফেলে, কিন্তু এটা দেখে ওমর তার উপর খুবই রেগে যায়, কারণ টনি ইদানিং অনেক বড় বড় ডিসিশন কোনো কাউকে কিছু না জিজ্ঞেস করে নিয়ে নিচ্ছিল। এরপরে এলজেন্ড্রো ওমরকে বলে তুমি চলে যাও আর টনি কিছুদিন আমার কাছে থেকে যাবে। এরপরে দৃশ্যে দেখা যায় ওমর যে হেলিকপ্টারে করে ফিরছিল, সেই হেলিকপ্টার থেকে এলজেন্ড্রোরই একটি লোক তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় টনি এবং তার বন্ধু নেনি একটি ক্লাবে গিয়েছে। সেখানে গিয়ে টনি তার বোনকে দেখতে পায়, সে ড্রাগ দিচ্ছিল আর তার সাথেও একটি ছেলে ছিল। ছেলেটি টনির বোনকে নিয়ে ছেলেদের ওয়াশরুমে ঢোকে এবং তার সাথে জোর জবরদস্তি করে রেপ করতে চায়। টনি তাদের পিছু পিছু সেখানে চলে আসে। টনি সেই ছেলেটিকে প্রচন্ড মারে, সেই সাথে সে তার বোনকেও মারে আর বলে এমন কোন জায়গায় সে যেন আর তাকে কখনো না দেখে। টনির বোন নেশাগ্রস্ত ছিল, তাই সে ফ্লোরে পড়ে যায়। টনির বন্ধু নেনি টনির বোনকে নিয়ে তার বাসায় আগিয়ে দিতে যায়। তারা যখন বাসায় ফিরছিল তাদের মধ্যে অনেক কথা হয় আর এই কথার মধ্যে একটা পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয় আর তারাও কোনো না কোনো দিক দিয়ে দুজন দুজনকে পছন্দ করে ফেলে। আর আমরা তো জানি যে টনির বন্ধু যেদিন টনির বোনকে প্রথম দেখেছিল সেদিনই পছন্দ করে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় টনি তার বস ফ্রাঙ্ককে না জানিয়ে ছোটখাটো ড্রাগের বিজনেস শুরু করে দিয়েছিল আর এটা তার বস ফ্রাঙ্ক জেনে ফেলেছিল। ফ্রাঙ্ক টনির উপর খুবই রেগে যায়, তাই সে দুজন শার্প শুটারকে ভাড়া করে টনিকে মারার জন্য। টনি একটি ক্লাবে বসেছিল আর তখনই সেই শার্প শুটাররা টনির উপর আক্রমণ করে। তারা এলোপাথারি গুলি চালাতে থাকে, কিন্তু টনি তাকে নিজেকে বাঁচিয়ে কোনোভাবে ওইখান থেকে বেরিয়ে যায়। টনি বুঝতে পারে এটা তার বস ফ্রাঙ্কই করিয়েছে, তাই সে সাথে সাথেই ফ্রাঙ্কের বাসায় চলে যায়। সে ফ্রাঙ্ককে যখন এই বিষয়ে
জিজ্ঞেস করে ফ্র্যাঙ্ক তখন প্রথমে অস্বীকার করে, কিন্তু টনি তাকে হুমকি দিলে ফ্র্যাঙ্ক তখন স্বীকার করতে বাধ্য হয়। ফ্র্যাঙ্ক তখন তাকে বলে যে হ্যাঁ এটা আমি করিয়েছি, কিন্তু এটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। কারণ ফ্র্যাঙ্ক বুঝে গিয়েছিল টনি এখানে একা আসেনি, বরং সে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। টনি ফ্র্যাঙ্ককে মাফ করে না, বরং টনি তার বন্ধু ন্যানিকে বলে ফ্র্যাঙ্ককে মেরে ফেলতে। ন্যানি ফ্র্যাঙ্ককে মেরে ফেলে আর সেই সাথে তার সাথে থাকে কিছু লোকেও মেরে ফেলে, আর অন্যদেরকে তারা তাদের নিজেদের দলে নিয়ে নেয়। আর এরই মাধ্যমে ফ্র্যাঙ্কের পুরো আন্ডারওয়ার্ল্ড এর সাম্রাজ্য টনির হয়ে যায়। টনি প্রথমে যেটা করে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কের ওয়াইফ আলভিরাকে বিয়ে করে, কারণ আমরা তো জানি ফ্র্যাঙ্ক যেদিন আলভিরাকে প্রথম দেখেছিল সেদিনই সে তাকে পছন্দ করেছিল। ফ্র্যাঙ্ক এখন শহরের একজন বড় মাফিয়ায় পরিণত হয়। সে তার সব স্বপ্ন পূরণ করতে থাকে, তার কাছে এখন কোনো টাকার অভাবই ছিল না। সে অনেক বড় একটি বাংলো কিনে, আর শহরের যত ছোট ছোট ড্রাগ ডিলার ছিল সবাইকে এক করে টনি এখন তাদের বস হয়ে গিয়েছে। তার কাছে এত পরিমাণে টাকা ছিল যে ব্যাংকগুলো তার টাকা একদিনে জমা রাখতে পারতো না, কিন্তু তার ক্ষমতার মাধ্যমে ব্যাংকগুলোকেও সে কন্ট্রোল করে ফেলে। আর এভাবেই তার জীবন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ পুরো স্বপ্নের মতো লাইফ যেটা সে সবসময় চেয়েছিল। কিন্তু হঠাৎই একদিন টনির বাসায় পুলিশের রেড পড়ে, তারা টনির অবৈধ ড্রাগ ব্যবসার ভিডিও ধারণ করে, আর এর ফলে টনিকে জেলে যেতে হয়। কিছুদিন পরে টনি জামিনে জেল থেকে বের হয়। তখনই তার পুরনো বন্ধু আলজেন্ডো তার সাথে দেখা করতে আসে। আলজেন্ডো টনিকে জানায় একজন জার্নালিস্ট রয়েছে যে কিনা অনেকদিন ধরে টনির সকল কর্মের এভিডেন্স জোগাড় করে রেখেছে। আলজেন্ডো টনিকে বলে তুমি যদি ওই জার্নালিস্টকে মেরে ফেলতে পারো তাহলে তোমার উপর থেকে সকল আইনি ঝামেলা চলে যাবে। টনি এই প্রস্তাবে রাজি হয়। রাতের বেলা টনি তার ওয়াইফ আলভিরা এবং তার বন্ধু ন্যানির সাথে ডিনারে যায়। ড্রিঙ্কস করে টনি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন সে তার ওয়াইফ আলভিরাকে বলে যে আমি বাচ্চার বাবা হতে চাই, আমার একটি সন্তান থাকুক, কিন্তু তুমি সেটা কোনোভাবেই দিতে পারছো না। এটা শুনে আলভিরা খুবই রেগে যায়। সে তার ওয়াইন টনির উপর ছুড়ে মারে। সে টনিকে বলে আমাদের যদি বাচ্চাও হয় তাহলেও তুমি কখনো একজন ভালো পিতা হতে পারবে না, আর তোমার জীবনেরও কোনো নিশ্চয়তা নেই যে তুমি কতক্ষণ বাঁচবে। এটা বলে আলভিরা সেখান থেকে বেরিয়ে যায়, আর টনি চুপচাপ সেখানে বসে থাকে। এরপর দৃশ্যে দেখা যায় টনি আলজেন্ডোর লোকদের সাথে মিলে সেই জার্নালিস্টের বাড়ির উপর নজর রাখতে থাকে, আর সুযোগ বুঝে সেই জার্নালিস্টের গাড়ির নিচে বোম লাগিয়ে দেয়। তারা দূর থেকে ওই গাড়ির উপর নজর রাখতে থাকে। পরদিন সকালে সেই জার্নালিস্ট তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে সেই গাড়িতে ওঠে। এটা দেখে টনি আলজেন্ডোর লোকদের বলে যতক্ষণ ওই বাচ্চা ওই গাড়ির মধ্যে আছে ততক্ষণ যেন বোম ব্লাস্ট না করে, কারণ আমরা তো জানি টনিরও বাবা হবার খুবই শখ ছিল। যাই হোক, আলজেন্ডোর একজন লোক টনির এই প্রস্তাবে রাজি হয় না, আর এটা শুনে টনি অনেক রেগে যায়। সে সাথে সাথে আলজেন্ডোর ওই লোককে গুলি করে মেরে ফেলে, আর এর ফলে জার্নালিস্ট ও তার পরিবার ওই দিন বেঁচে যায়। পরে দেখা যায় আলজেন্ডো টনিকে ফোন করেছে আর বলে তুমি আর কখনোই ওই জার্নালিস্টকে মারতে পারবে না। টনি তাকে বলে নেক্সট মান্থেই ওই জার্নালিস্ট এই শহরে আসবে আর তখনই আমি তাকে মেরে ফেলবো। আলজেন্ডো টনিকে বলে এটা আর কখনোই হবে না, কারণ ওই জার্নালিস্ট জেনে গিয়েছে যে তার গাড়িতে বোম ছিল। সে তার সিকিউরিটি এখন অনেক বাড়িয়ে দিয়েছে, আর কিছুদিনের মধ্যেই সে আমাদের সবার কুকুরটি পুরো পৃথিবীর সামনে তুলে ধরবে, আর আমাদের সাম্রাজ্য এখানেই শেষ হয়ে যাবে। আমরা বুঝতে পারি যে আলজেন্ডো এতদিন টনির খুব ভালো বন্ধু ছিল সে এখন তার চরম শত্রুতে পরিণত হয়েছে। চারদিকে ধীরে ধীরে টনির শত্রু বেড়েই চলছিল। টনির এখন সবকিছু থাকার পরেও টনি কেন জানি খুবই একাকিত্ব ফিল করতে থাকে। সে তার মা এবং বোনের সাথে দেখা করতে যায়। সে তার মার সাথে দেখা হয় ঠিকই, কিন্তু তার বোনকে সেই বাসায় খুঁজে পায় না। তার মা তাকে জানায় যে তার বোন প্রত্যেক রাতে কোনো একটি বাসায় চলে যায়। সে তাকে সেই বাসার অ্যাড্রেসও দিয়ে দেয়। টনি তার মার ওখান থেকে বেরিয়ে সরাসরি সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। টনি যখন দরজায় নক করে তখন দরজাটি খুলে দেয় তারই প্রিয় বন্ধু ন্যানি। সেখানে সে তার বোনকেও দেখতে পায়, আর এটা দেখে টনির মাথা পুরোই খারাপ হয়ে যায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে তার প্রিয় বন্ধু ন্যানিকেই গুলি করে বসে। এই দৃশ্য দেখে তার বোন কাঁদতে থাকে আর তাকে বলতে থাকে আমি আর ন্যানি বিয়ে করেছিলাম, আর এটা তোমাকে কালই জানাতে চেয়েছিলাম, কারণ এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। এই বিষয়টা জানার পর টনি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে তার নিজ হাতে তার প্রিয় বন্ধু সেই সাথে তার বোনের হাজবেন্ডকে মেরে ফেলেছে। টনি প্রচন্ড আপসেট হয়ে যায়। সেই সাথে তার বোনকে নিয়ে সে তার নিজের বাংলোতে ফিরে আসে। অন্যদিকে আলজেন্ডোর লোকজন টনির বাংলোতে আগে থেকেই অপেক্ষা করছিল, আর টনি তো মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। আলজেন্ডোর লোকজন টনির বাংলোতে ঢুকে প্রথমে আলজেন্ডোর কাছের লোকদের একে একে মেরে ফেলছিল, আর টনি তো তার নিজের প্রিয় বন্ধু সেই সাথে বোনের হাজবেন্ডকে মারায় নিজেই ভিতর থেকে পুরে পুরে মারা যাচ্ছিল। আর আমরা তখনই দেখি টনির বোন সেখানে একটি পিস্তল নিয়ে আসে আর টনির উপর গুলি চালাতে থাকে। একটি গুলি টনির পায়েও লেগে যায়, আর ঠিক তখনই আলজেন্ডোর একজন লোক পিছন থেকে এসে টনির বোনকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে টনি ওই লোকটিকে ধরে নিচে ফেলে দেয়, আর সে তার মৃত বোনের কাছে দৌড়ে চলে যায়, কারণ সে তার বোনকে খুবই ভালোবাসত। একই দিনে টনি তার নিজের বোন সেই সাথে তার প্রিয় বন্ধুকে হারিয়েছে, তাই তার কাছে আর বাঁচার কোনো মানে নেই। সে একটি বড় গান বের করে আর একাধারে গুলি করতে করতে সে সামনের দিকে আগাতে থাকে, আর এর ফলে আলজেন্ডোর অনেক লোকই মারা যায়। আর টনির গায়েও গুলি লাগতে থাকে, কিন্তু টনি থেমে থাকে না, সে গুলি চালিয়ে যায়। সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু একটা পর্যায়ে এমন হয় সে তার বন্দুকটি ফেলে দিয়ে আলজেন্ডোর লোকজনদের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। তখনই আলজেন্ডোর একজন লোক পিছন থেকে আসে আর টনিকে গুলি করে, আর টনি পুলের মধ্যে পড়ে যায়। আর এখানেই টনির জীবনের পরিসমাপ্তি ঘটে। টনির জীবনে কোনো অভাব ছিল না, না টাকা পয়সা না ক্ষমতা, কিন্তু তার শেষ পরিণতি হয় তার নিজের বাসায় এমন করুণ মৃত্যু। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের একটি চরম শিক্ষা দিয়ে যায়, জীবনে ক্ষমতাবান টাকা পয়সার মালিক হতে চাওয়াটা কোনো দোষের নয়, কিন্তু সেই পথ যদি হয় অবৈধ তাহলে তার পরিণাম হয় খুবই ভয়াবহ। তো কেমন লাগলো এক্সপ্লেনেশন?
ইনফরমেশনটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকের মতো বিদায়।